আপনি তো আমুল বাটার অনেক খেয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে এই বাটার ফ্যাক্টরিতে কি করে বানানো হয়? আজকের ভিডিওতে আমুল বাটার সহ আরো কিছু প্রোডাক্টসের কথা বলবো এবং এর পেছনের ম্যানুফ্যাকচারিং প্রসেসটাও দেখবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আমুল বাটার ভারতবর্ষে প্রতিটা ঘরে বেশ ইন্টারেস্টের সাথেই খাওয়া হয়, সেটা ব্রেড বাটার হোক কিংবা গরম গরম পরোটার সাথে। এই মাখন খাবারের স্বাদ এক অন্য মাত্রায় নিয়ে যায়। বাট আপনি কি জানেন যে এই টেস্টি বাটার ফ্যাক্টরিতে কি করে তৈরি করা হয়? প্রতিদিন সকালবেলায় গ্রামের লোকজনের কাছ থেকে আমুল কোম্পানি 20 মিলিয়ন লিটার দুধ কালেক্ট করে, সেইগুলি সোজা নিয়ে তারা ফ্যাক্টরিতে যায়। এখানে পৌঁছানোর পরে দুধের ল্যাব টেস্ট করানো হয়, তারপর অ্যাসুরেন্স মেলার পরে দুধ স্টোর পাম্পে পাঠানো হয়। সেখানে দুধ থেকে ব্যাকটেরিয়াকে ফিল্টার করা হয় এবং এখানেই সেই সেপারেশন অ্যান্ড পাস্তুরাইজেশন করা হয়, যাতে করে ক্রিম থেকে দুধ আলাদা হয়ে যায়। এরপর এই ক্রিমটাকে প্রায় 8 ঘন্টা ধরে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচিওর করা হয়। তারপরে ক্রিম ব্লেন্ডারে যায় এবং সেখানে প্রচুর প্রেসারাইজড করে একে ব্লেন্ড করা হয়। এরপরে ব্লেন্ড হওয়ার পরে বাটার আলাদা হয়ে একটি ইউজ ট্যাঙ্কে যায় এবং সেখানেই মেলানো হয় লবণ। এর জন্য আমুল বাটারের থেকে একটা নোনতা টেস্ট আসে। মাখন তৈরি হওয়ার পরে খুব প্রেসাইসলি এর কোয়ালিটি চেক করা হয়। এবার এই কোয়ালিটি চেকের পরে বাটারকে প্যাক করে বাজারে সাপ্লাই করা হয়। নাম্বার 2, ম্যাগি নুডলস। এই ক্লিপে দেখাবো যে ম্যাগি নুডলস ফ্যাক্টরিতে কি করে তৈরি করা হয়। ম্যাগি নুডলস তৈরি করার প্রথম ধাপ শুরু হয় হিমালয় প্রদেশে অবস্থিত নেসলের ফ্যাক্টরিতে। ইন্ডিয়ার সবচেয়ে কোয়ালিটিফুল গমকে হারভেস্ট করা হয়, তারপরে তাকে ফ্যাক্টরিতে আনা হয় এবং শুরু হয় ল্যাব টেস্ট এবং শেষে নুডলস তৈরির প্রসেস। এবার এই ময়দাকে ঠিক আটার মতো মিক্স করা হয়। এবার একটি রোলিং মেশিন দিয়ে ময়দার পাতলা পাতলা শীট তৈরি করা হয়, তারপরে এই শীটগুলিকে ম্যাগি নুডলস এর ইউনিক শেপ দেওয়া হয় এবং এখানে এই নুডলস 80% সেদ্ধ করে রাখা হয়, বাকি 20% বাড়ি গিয়ে রান্না করার সময়। এবার ম্যাগি মশলা তৈরি করার প্রসেস। এটি তৈরি করার জন্য একটি মেশিনে জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার অ্যান্ড অনেক স্পেশাল ইনগ্রিডিয়েন্টস যা নেসলে আজ পর্যন্ত কোনোদিন রিভিল করেনি, এই সমস্ত উপাদান একটি টামলারে ব্লেন্ড করা হয়। এবার এর পাউডার তৈরি করে প্রত্যেকটা ম্যাগির প্যাকেটের মধ্যে একে ইনজেক্ট করা হয়। অ্যান্ড দেন ইওর ম্যাগি ইজ রেডি। নাম্বার 3, আমুল আইসক্রিম। আইসক্রিম কার না পছন্দ, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই ফেভারিট। সেই আইসক্রিম যদি আমুলের হয় তাহলে তো কোনো কথাই নেই। ইন্ডিয়াতে আমুলের আইসক্রিম ভীষণই পপুলার, আর আজকে আমরা দেখব যে আমুল আইসক্রিম কি করে বানায় তার ফ্যাক্টরিতে। আইসক্রিমের জার্নি শুরু হয় ডেইরি ফার্ম থেকে, যেখানে গরুর দুধ বের করে আমুলের প্লান্টে আনা হয়। এখানে পৌঁছানোর পরে সেই দুধকে ল্যাব টেস্ট করা হয়। এবার শুরু হয় ফিল্টারেশন অ্যান্ড সেপারেশনের প্রসেস, ঠিক আমুল বাটারের মতোই। জাস্ট লুক এট দিস ক্লিপ।